নমস্কার সমস্ত কৃষককে আমার জয়গুরু জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই। একটু সময় করে দেখবেন ভিডিওটা, আসুন এদিকে। দেখুন একদিকে ছোট গাছ, আজকে হারভেস্টিং চলছে, এখন বর্তমানে হারভেস্টিং চলছে। আমি হারভেস্টিং শুরু করেছি নভেম্বর মাসের 5 তারিখ থেকে, আজকে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ 2022। আমি প্রত্যেক দিন 50 থেকে 60 কিলো হারভেস্টিং করছি। দেখুন থোকায় থোকায় কুল ধরে আছে প্রত্যেক গাছের ডোগায় ডোগায়, যেই দিকেই তাকাবেন শুধুই কুল আর কুল। পশ্চিম ত্রিপুরার দিলীপ বাবুর, মানে দিলীপ চৌধুরীর কুলের বাগান। শুধু এটা কুলের বাগান নয়, এটা একটি নার্সারি। এখানে কুলের গাছ পাবেন বিশেষ করে, আর আমের গাছ, তার সাথে সাথে লেবুর ভ্যারাইটি। এই তিনটে গাছ আপনারা, এই তিনটে ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। চলুন তাহলে ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক কীভাবে কুলের চাষ উনি করেছেন। তিন ফুট গাছটা হবে, দেখুন ফুলগুলো দেখুন। প্রতিটা কুল 36 থেকে 40 গ্রাম। আমি ত্রিপুরা থেকে দিলীপ চৌধুরী বলছি। গাছের লোড বইতে পারছে না বলে ডালগুলো ভেঙে যাচ্ছে, প্রচুর প্রচুর গাছের ডাল ভেঙে যাচ্ছে। আমার ঠিকানাটা বলছি, আমার অ্যাড্রেসটা হলো পশ্চিম ত্রিপুরা দিলীপ চৌধুরী পোস্ট অফিস চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা। আমার ফোন নাম্বার 8413062962। আমি নভেম্বর মাসের 5 তারিখ থেকে হারভেস্টিং শুরু করেছি। আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় আমার আগে কেউ হারভেস্টিং করেছেন কি না ঠিক আমার জানা নেই। যদি হারভেস্টিং করে থাকুন অবশ্যই আমার এই ফোন নাম্বারে জানাবেন, আমি উপকৃত হব। যে আমি জৈব চাষ করে প্রথমে কুল তুলতে পেরেছি, না অন্যরা রাসায়নিক চাষ করে প্রথমে কুল তুলতে পেরেছে, এটুকু অনুরোধ রইল, জানাবেন। এটা হলো নুরানি, বিকাশ নার্সারি নুরানি কুল। সব করে দেখা, এদিকে হারভেস্টিং চলছে। এটা একটু দেরিতে পাকবে, সবাই জানেন নুরানি কুলটা একটু দেরিতে পাকে। ভিডিওটা বিস্তারিত আমি বড় করব না, আমি একটা ঘোষণা দিতে চেয়েছিলাম, সেটা কোন কৃষক কীভাবে নেবে তার জন্য ঘোষণাটা আজকে দিলাম না। আর প্রত্যেক কৃষকের কাছে আমার অনুরোধ থাকবে, জোর অনুরোধ থাকবে যে মার্কেটে মাল তুলুন, ভালো কথা, কিন্তু ম্যাচিউরড মাল তুলবেন। ম্যাচিউরড কুলটা তুললে মানে কাস্টমার খেয়েও শান্তি পাবে, আপনারাও হয়তো অনেক কৃষকরা দেখা যাচ্ছে কি লাভের জন্য মানে একদম অপুষ্ট মালগুলো মার্কেটে তুলে, এতে করে কৃষকের ক্ষতি হয় এবং যারা কাস্টমার দ্বিতীয়বার সেই কুলটার দিকে আকর্ষণ হয় না। আর এগুলো ভারত সুন্দরী কুল, আর কালারটা বড় জিনিস নয়, কালার এলে যে আমার কুলটা ভালো হয়েছে সেটা বড় নয়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কোয়ালিটি যাতে ভালো হয়, গুণগত মান যাতে ভালো হয়, সেই দিকে সমস্ত কৃষককে আমি অনুরোধ করব, অন্তত গুণগত মানটা ভালো রাখুন আর রাসায়নিকটা বর্জন করে জৈবর উপরে নির্ভর করুন। আর বেশি কিছু বলবো না।
দেখুন এর থেকে আর ভালো কুল কি করে হতে পারে? এরকম প্রত্যেকটা গাছ, এই যে নুরানি কুল দেখুন, নুরানি কুল, এই যে ডালটা ভেঙে গেল, লোড সইতে পারছে না, আর প্রচুর ডাল ভেঙে যাচ্ছে, প্রচুর ডাল ভেঙে যাচ্ছে, এই দেখুন ভেঙে গেছে, লোড বইতে পারছে না, ভেঙে গেছে, ওই দেখুন এটাও ভেঙে গেছে। আর আজকে আমি শেষ করছি, সবাইকে জয়গুরু জানিয়ে আর বিকাশ দাকে আমার কোটি কোটি প্রণাম। দাদা নিষ্ঠা এবং সততার বজিয়ে রাখবেন, কৃষকরা কোনো সময় আপনার বাগান থেকে আপনার নার্সারির থেকে গাছ নিয়ে যাতে কোনো রকম প্রতারণা না হয়, কিন্তু আজকাল দেখা যাচ্ছে আসাম ত্রিপুরা পশ্চিমবাংলায় আপনার নার্সারির থেকে কুল গাছ দেবে বলে আমার ত্রিপুরাতে অনেক কৃষক এবারও লস খেয়েছে, গত বছরও লস খেয়েছে, ভারত সুন্দরী বলে অন্যান্য কুল দিয়ে দিয়েছে, গ্রিন কুল কৃষক কুল দিয়েছে, তারপর ওই সিডলেস একটা কুল দিয়েছে, আমার কাছে এরকম অভিযোগ আছে, বিকাশ নার্সারি কথা বলে নাম ভাঙিয়ে অনেক লোক প্রতারণা করছে, এই প্রতারণার শিকার হবেন না। কৃষক ভাইদেরকে আমি অনুরোধ করব, দু পয়সা বেশি হলে বিকাশ নার্সারি থেকে আনার ব্যবস্থা করবেন, এটা একটা লাভজনক ফসল চাষ করবেন, জৈবর উপরে বেশি জোর দেবেন, রাসায়নিক জোর দেবেন না। বিকাশ দা নমস্কার, সমস্ত কৃষককে আমার জয়।